দেখছেন লিজম টাইমস, আমি সুমনা। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব হেডলাইনস। রোগীর মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের সাংগ্রেলে রোডের একটি বেসরকারি হাসপাতাল। রাতে ট্রেনে চুরি হয়ে গেল সফররত এক মহিলা যাত্রীর ব্যাগ সহ মূল্যবান সামগ্রী। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি এলাকা থেকে উদ্ধার প্রচুর পরিমাণে বোমা, এলাকায় আতঙ্ক। প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে, কারা এই বোমা রেখেছিল চলছে তার খোঁজ। ফের বোমা উদ্ধার হলো পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির তালিত রেলগেট লাগোয়া মাঠে। পরিত্যক্ত দুটি জারে প্রচুর পরিমাণে বোমার হদিশ পেল দেওয়ানদিঘি থানার পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বর্ধমান বোলপুরের জাতীয় সড়কের পাশে একটি মাঠের মধ্যে দুটি জার থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। এখানে দুটো ড্রামে দেখছি বোম রাখা আছে। তা আমরা সকালে তখন 5টা বাজে বাইরে বেরিয়ে দেখি পুলিশ। তা আমরা বাইরে পুলিশ যখন গাড়ি গাড়ি যাই, তা বলি স্যার কী হয়েছে, বলো পুলিশ এখানে বোম রেখে গেছে, তোরা আসিস। কখন যে বোম ফাটবে সেটা তো ভাবতে পারবে না। কারা রাখতে পারে এরকম মনে হচ্ছে কিছু? কী করে জানবো এখন, ওপর আলা জানে বাবা। আমরা তো এখন তো কী করে কারোর সাথে বিবাদ ছিল, তারা হিংসা করেও রাখতে পারে। মাঝে একবার ঝামেলা হয়েছিল তাদের, হ্যাঁ আমাদের গাঁয়ে হইলো ঝামেলা। কী নিয়ে? এমনি অন্য ব্যাপার হয়েছিল। সেটা কি পার্টিগত ব্যাপার না এমনি? হ্যাঁ পার্টি পার্টি হয়েছিল। বর্ধমান শহরে বাহির সর্বমঙ্গলা পাড়ায় গোয়াল ঘরের পাশে পড়ে থাকা বোমা ফেটে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘরের পাশের এলাকা পরিষ্কার করতে গিয়ে পড়ে থাকা বোমা ফেটে আহত হলেন অসীম বিশ্বাস নামে এক ব্যক্তি। বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার রবিবার সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আহত অসীম বিশ্বাসকে তড়িঘড়ি বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে বর্ধমান থানার পুলিশ। এলাকায় চলছে তল্লাশির কাজ। বাগান পরিষ্কার করছিল, এরকম করছিল, হঠাৎ একটা বোম বাস্ট করে। বোম বাস্ট করে আমি কিন্তু চমকে গেলাম। তা বোম বাস্ট করে আমার ভাইও উন্ডেড হয়, পাটাগুলো ঝুলছে যায়। আপনি পুলিশকে জানিয়েছেন? বলছে না, আপনার কাছে এরকম। আমি তখন পুলিশকে জানাই, আমি আগে পুলিশকে জানাই। ওই তো সকালে দোকান খুলে দোকানদারি করতে করতে মুরগি কাটতে কাটতে একটা বিকেলভাবে একটা আওয়াজ এলো। কত জোরে? বা ভালোই আওয়াজ হয়েছে, একদম বোম যেমনি ফাটে তেমনি ধারায় আওয়াজটা এলো। তারপরে সব এলাকার মানুষগুলো সব বেরোলো, আর করলো সব দেখলো, আর করলো তাই। তারপর পুলিশ প্রশাসনগুলো সব এলো। রাতের ট্রেনে চুরি হয়ে গেল সফররত এক মহিলা যাত্রীর মূল্যবান সামগ্রী সহ এক ব্যাগ। আসানসোল স্টেশনের জিআরপি থানায় অভিযোগ দায়ের। উত্তরপ্রদেশ গোরখপুর থেকে আসানসোলে আসার পথে এক মহিলা যাত্রীর ব্যাগ চুরি হয়ে গেল ট্রেন থেকে। অপরাজিতা শ্রীবাস্তব নামে ওই মহিলা যাত্রী তার শিশু কন্যাকে নিয়ে আসানসোলে আসছিলেন। বিহারের সমস্তিপুর স্টেশনে মূল্যবান সামগ্রী সহ তার ব্যাগ চুরি হয়ে যায়। ট্রেনের S4 কামরায় ছিলেন ওই মহিলা যাত্রী ও তার কন্যা। আসানসোল স্টেশনে এসে তিনি স্টেশনের জিআরপিএফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। आपके साथ ट्रेन में क्या हुआ है मैडम? जी कल 8:55 पे ट्रेन थी गोरखपुर से आसनसोल के लिए। हम और मेरी बच्ची चढ़े, बोगी नंबर S4 था, और सोचिए उसमें बैठे थे। समस्तीपुर पहुंची ट्रेन 4 बजे के करीब। बैग हम साथ पीछे करके लेटे हुए थे। एक आदमी आया, हाइट ज़्यादा बड़ा नहीं था, क्रीम कलर का शर्ट पहना था। वो ऐसे जल्दी से बैग खींचा और भाग गया। ट्रेन धीरे धीरे चल रही थी और वो कूद गया। रोगी मित्र घटना के घिरे उत्तप्त हुए उठलो আসানসোল সেন্ট্রাল রোডের পাশে অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল। রোগীর আত্মীয় পরিজনরা চালালো ভাঙচুর। আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে এক রোগী মৃত্যুকে ঘিরে শনিবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল হাসপাতাল চত্বর। মৃত বাবলু বাউরির বাড়ির লোকের অভিযোগ, রোগীর অবস্থা খারাপ থাকলেও তাদের জানানো হয়নি। বারবার বলা হয়েছে ভেন্টিলেশনে রয়েছে বাবলু। শনিবার বিকেলে জানানো হয় পেশেন্ট মারা গেছে। পরিবারের পক্ষ থেকে তদন্তের দাবি জানানো হয়েছে। যে ডেট হয়ে গেছে, কি হয়েছে
ভেন্টিলেশন খুললে তো অত শ্বাস তো চলেনি, অত ভেন্টিলেশনের জন্য চলছিল, অত শ্বাস তো চলছিল। ওরা আমাদের ছেলেরা সব বলল দুর্গাপুর যাব, মলাইদা বলল দুর্গাপুর নিয়ে যাব, বলল দুর্গাপুর ঘিরে মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মাঝিয়ারা মোড় থেকে এদিন বারাবণী দোমানি কেলে জোড়া হয়ে পানুরিয়া সিপিএম পার্টি অফিস হয়ে নুনি মোড়ে এসে শেষ হয় র্যালিটি। আমাদের এই র্যালিতে যারা এসেছেন প্রার্থীর সাথে, কমরেড পার্থ মুখার্জি, এত অঞ্চলের শ্রমিক নেতা, লড়াকু নেতা, কোনো অভিনেতা অভিনেত্রী নন বা কোনো সেলিব্রিটি বহিরাগত নন, এখানকার মানুষের কাজের মানুষ, শ্রমিক শ্রেণীর লড়াই আন্দোলনে মেহনতি মানুষের আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেল। দেখতে থাকুন লিজম টাইমস।